আসসালামু আলাইকুম। তৈয়বুর রহমান তুহিনের চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজ 64 নম্বর ডায়লগ শেয়ার করছি। যে ডায়লগটি শেয়ার করছি সেটি হলো, রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ পাংচুয়ালিটি ইন লাইফ, অর্থাৎ জীবনের সময়ানুবর্তিতার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে, তুমি এবং তোমার বন্ধুর সাথে ডায়লগ। প্রিয় শিক্ষার্থীরা, সহজ শব্দ দিয়ে ডায়লগটি তৈরি করেছি। এক প্রিয় শিক্ষার্থী কমেন্ট করেছিল স্যার এই ডায়লগটি শেয়ার করার জন্য, তারই পরিপ্রেক্ষিতে ডায়লগটি শেয়ার করছি। আর এর আগে 63টি ডায়লগ চ্যানেলটিতে আপলোড করা আছে, তোমরা চ্যানেলের অল ভিডিওস থেকে সেই গুরুত্বপূর্ণ ডায়লগগুলো দেখে নেবে এবং যেটি প্রয়োজন সেটি কমেন্ট করলে আপলোড করব। সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইবের সাথে সাথে পাশের বেল আইকনটি অল করে রাখবে, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে পেতে পারো। এখন অর্থস্ব ডায়লগটি শেয়ার করছি। মাই সেলফ, হ্যালো ফ্রেন্ড, হাও আর ইউ? ওহে বন্ধু, হাও আর ইউ, তুমি কেমন আছো? ফ্রেন্ড, আই এম ফাইন, আম ভালো। অ্যান্ড ইউ? এবং তুমি? মাই সেলফ, আই এম ফাইন টু, আমিও ভালো। আই হ্যাভ সাম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স টু আস্ক ইউ, আমার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করা আছে। ফ্রেন্ড, শিওর? ইউ টেল মি, শিওর, তুমি বলো। মাই সেলফ, এই প্রথম চারটি সেন্টেন্স প্রতিটা ডায়লগে ইউজ করা যাবে এবং লাস্টের দুটি সেন্টেন্স প্রতিটা ডায়লগে ইউজ করা যাবে। আমি সেভাবেই আমার চ্যানেলের ডায়লগগুলো তৈরি করা আছে, তোমরা দেখে নেবে। মাই সেলফ, হ্যাভ ইউ ইভার থট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ পাংচুয়ালিটি ইন লাইফ, তুমি কি কখনো জীবনের সময়ানুবর্তিতার গুরুত্ব সম্পর্কে চিন্তা করেছো? ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ থট অ্যাবাউট ইট, আমি ইহা সম্পর্কে চিন্তা করেছি। নো স্টুডেন্ট অথবা নো ম্যান ইজ সাকসেসফুল ইন লাইফ উইদাউট বিং পাংচুয়াল, কোনো ছাত্র অথবা কোনো মানুষ সফল হতে পারে না সমানুবর্তিতা ছাড়া, সে সফল হতে পারে না। মাই সেলফ, এক্স্যাক্টলি, ঠিকই বলেছ। স্টুডেন্টস অথবা ম্যান হু অলওয়েজ মেনটেন পাংচুয়ালিটি ক্যান শাইন ইন লাইফ, যারা যেসব স্টুডেন্ট সর্বদা সমানুবর্তিতা মেনে চলে তারাই জীবনে সফলতা লাভ করে। ফ্রেন্ড, এভরি স্টুডেন্ট শুড মেনটেন এ রুটিন ইন লাইফ বিকজ ইট ইজ দ্য সিট টাইম, প্রত্যেক শিক্ষার্থীর উচিত জীবনে রুটিন রক্ষা করা, কারণ এটাই জীবনে বীজ বপনের সময়। মাই সেলফ, অন দি আদার হ্যান্ড, পক্ষান্তরে, ইফ উই ফেইল টু মেনটেন পাংচুয়ালিটি, যদি আমরা ব্যর্থ হই সমানুবর্তিতা রক্ষা করতে ব্যর্থ হই, উই উইল হ্যাভ টু লিভ এ মিজারেবল লাইফ, আমাদের সহনীয় জীবনযাত্রা বহন করতে হবে, অর্থাৎ দুর্ভোগ বহন করতে হবে। ফ্রেন্ড, ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছো। মাই সেলফ, থ্যাংক ইউ ফর ডিসকাসিং সাচ অ্যান ইম্পর্টেন্ট টপিক, তোমাকে অনেক ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনার জন্য। ফ্রেন্ড, থ্যাংক ইউ টু, তোমাকেও ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, লাস্টের দুটি সেন্টেন্স এবং প্রথম চারটি সেন্টেন্স প্রতিটা ডায়লগে ইউজ করা যাবে, আমি সেভাবেই চ্যানেলের অল ভিডিওসে সেগুলো আপলোড করা আছে, তোমরা দেখে নেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইবের সাথে সাথে পাশের বেল আইকনটি অল করে রাখবে। থ্যাংক ইউ।